আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমরা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের যে অধ্যায়টা পড়ছি, সংগঠিতকরণ বা সংগঠন, সেইটারই আরেকটা টপিক আমরা এখানে কভার করব। অর্থাৎ আমরা এই ভিডিও থ্রুতে জানবো যে ম্যাট্রিক্স সংগঠনের কি কি বৈশিষ্ট্য থাকে সেটা সম্পর্কে। তাহলে ম্যাট্রিক্স সংগঠনের সংজ্ঞাটা এখানে যেমন দেওয়াই আছে যে দ্রব্য কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয় গঠিত সংগঠন কাঠামোকে ম্যাট্রিক্স সংগঠন বলে। অর্থাৎ এই ক্ষেত্রে কি হয় যে তোমার এক একটা প্রোডাক্টকে, এক একটা দ্রব্যকে, এক একটা পণ্যকে তোমার এক একটা প্রজেক্ট হিসেবে ধরা হয়ে থাকে, এবং এই প্রত্যেকটা প্রজেক্টের জন্য হচ্ছে যে তোমার ম্যানেজার বা ব্যবস্থাপক হচ্ছে যে তোমার নিয়োগ করা হয়। আবার প্রতিষ্ঠান যে বাকি বিভাগগুলো আছে, যেমন উৎপাদন বিভাগ, মান নিয়ন্ত্রণ বিভাগ, বিপণন বিভাগ, অর্থ বিভাগ বা মানব সম্পদ বিভাগ, তো ইত্যাদি যে কার্যভিত্তিক বিভাগগুলো কিন্তু একইভাবে কর্মরত থাকে। এবং এক্ষেত্রে কিন্তু এই কার্যভিত্তিক বিভাগগুলোর ব্যবস্থাপকদেরকে বলা হয় কার্যিক ব্যবস্থাপক। ওকে, তো এখন এই যে প্রজেক্ট ব্যবস্থাপক আর কার্যিক ব্যবস্থাপক, কার কি কাজটা থাকে সেই জিনিসটা যদি আমরা জানি, যে প্রজেক্ট ব্যবস্থাপকরা কিন্তু তাদের নিজ নিজ প্রজেক্টের জন্য একদম দায়িত্বপ্রাপ্ত থাকে, তাদের প্রজেক্ট রিলেটেড যে কাজগুলো থাকে সেগুলোর দায়িত্ব প্রজেক্ট ব্যবস্থাপকদের উপর থাকে। এবং যে কার্যিক ব্যবস্থাপক যারা আছেন তাদের কাজ থাকে হচ্ছে যে যারা প্রজেক্ট ব্যবস্থাপক থাকে তাদের চাহিদা অনুযায়ী তোমার উৎপাদন, বন্টন এবং আনুষাঙ্গিক যে কাজ আছে সেই কাজগুলোতে সহায়তা করা। তো এই ধরনের সংগঠনে যে যিনি মহা ব্যবস্থাপক থাকেন বা হচ্ছে সাধন ব্যবস্থাপক থাকেন তাকে এই ম্যাট্রিক্স ব্যবস্থাপক কিন্তু বলা হয়ে থাকে। এবং তার অধীনে দেখো একদিকে থাকে প্রজেক্ট ব্যবস্থাপকরা, আরেকদিকে থাকে হচ্ছে কার্যিক ব্যবস্থাপকরা। তো এই কারণে কিন্তু এই ধরনের সংগঠনকে কিন্তু বলা হয় টু বস এমপ্লয়িজ পদ্ধতি সংগঠন কাঠামো। এবং এই যে উভয় ধরনের যে ব্যবস্থাপক আছেন তারা উভয় ধরনের ব্যবস্থাপকই কিন্তু তোমার মহা ব্যবস্থাপকের নিকট কিন্তু দায়ী থাকেন। এবং উভয় ধরনের ব্যবস্থাপকেরই চেষ্টা, এরপর একে অপরকে সহযোগিতা করা, এরপর হচ্ছে সমন্বয়, এগুলোর মধ্য দিয়ে কিন্তু দেখা যায় যে তাদের কাজ হচ্ছে গতিশীল থাকে। এখন যদি কোন ধরনের সমস্যা দেখা দেয় তখন দেখা যায় কি যে ম্যাট্রিক্স ব্যবস্থাপকের কাছে কিন্তু সেটি যায়, এবং পরবর্তীতে ম্যাট্রিক্স ব্যবস্থাপকই কিন্তু ওই সমস্যাটা যাতে সমাধান করা যায় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। তো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখার মতো যে ম্যাট্রিক্স ম্যানেজার বা ম্যাট্রিক্স ব্যবস্থাপক যিনি তার কিন্তু অবশ্যই যোগ্য হতে হবে এবং অধস্তনদের উপর কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাবশালীও হতে হবে। তো এই ম্যাট্রিক্স সংগঠন কাঠামোর হিস্ট্রি যদি আমরা দেখি যে 1960 সালের দশকের শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কোম্পানিতে এটার এই সংগঠন কাঠামোটা সফলভাবে প্রয়োগ করা সম্ভব হয়, এবং পরবর্তীতে এর মাধ্যমেই হচ্ছে যে তোমার এই সংগঠনটা যাত্রা শুরু করে। তাহলে এই যে আমরা এতগুলো ইনফরমেশন জানলাম, এগুলোর মধ্যে কিন্তু ম্যাট্রিক্স সংগঠন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লুকিয়ে আছে। প্রথমত এটা কিন্তু আমরা একদম শুরুতে ডেফিনিশনই পড়েছি যে এটা হচ্ছে দ্রব্যভিত্তিক এবং কার্যভিত্তিক বিভাগীয়করণের মিশ্রণ কিন্তু এই ধরনের সংগঠন কাঠামো। এবং এখানে কিন্তু দুই ধরনের ব্যবস্থাপক থাকে এই ধরনের সংগঠন কাঠামোতে, যথা কার্যিক ব্যবস্থাপক এবং সেই সাথে প্রজেক্ট ব্যবস্থাপক। তো কার্যিক ব্যবস্থাপকের কাজ কি থাকেন, তিনি হচ্ছেন প্রজেক্ট ব্যবস্থাপকদের চাহিদা মতো জনশক্তি, উপায় উপকরণ এবং সেবা প্রদান করে থাকেন, এবং সেই সাথে সংশ্লিষ্ট যত সহযোগিতা দরকার পড়ে আর কি তিনি সেটা দিয়ে থাকেন। এবং প্রজেক্ট ব্যবস্থাপকদের কাজ কি, প্রজেক্ট ব্যবস্থাপকরা হচ্ছে তাদের নিজ নিজ প্রজেক্টের সামগ্রিক দায়িত্বই কিন্তু গ্রহণ করেন, এবং তারা কিন্তু তাদের নিজ নিজ ওই প্রজেক্টের যে কাজগুলো সেই ব্যাপারে কিন্তু জবাবদিহি করতেও কিন্তু তারা বাধ্য থাকে। এবং এই যে উভয় ধরনের ব্যবস্থাপক, দুই ধরনের ব্যবস্থাপক যে পড়লাম, তো তারা কিন্তু নিজেদের মধ্যে চেষ্টা এবং একে অন্যকে সহযোগিতা করার মাধ্যমেই কিন্তু সফলভাবে তাদের কার্য সম্পাদন করেন, এবং তাদের পারস্পরিক সহযোগিতার উপরই কিন্তু নির্ভর করে যে এরূপ সংগঠন কাঠামো সফল হবে কি হবে না। এবং ইয়াস, দুই ধরনের ব্যবস্থাপকই কিন্তু একসাথেই বলা যায় যে যিনি হচ্ছেন সাধন ব্যবস্থাপক বা মহা ব্যবস্থাপক তার নিকট কিন্তু দায়ী হয়ে থাকে। তো দুই ধরনের ব্যবস্থাপকই কিন্তু মহা ব্যবস্থাপকের নিকট দায়ী থাকে। তো এই ছিল ম্যাট্রিক্স সংগঠন কাঠামোর বিভিন্ন বৈশিষ্ট্য। আশা করি ম্যাট্রিক্স সংগঠন কাঠামো কি কি বৈশিষ্ট্য সম্পন্ন সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে। ধন্যবাদ সবাইকে। Thank you.